হ্যালো বন্ধুরা, যদি বলা হয় আপনি কতদিন না ঘুমাই থাকতে পারেন, তাহলে নিশ্চয় উত্তর দিবেন একদিন দুদিন। তাহলে চলুন আজকে আমরা জানবো একজন মানুষ কতদিন না ঘুমাই থাকতে পারে। 24 ঘন্টা না ঘুমানো এটি সাধারণ একটা ব্যাপার, এতে স্বাস্থ্যের উপর তেমন কোনো প্রভাব পড়ে না, বরঞ্চ কিছু ক্ষেত্রে মাথা ব্যথা, তথ্য ভুলে যাওয়া, অবসাদ, খানিকটা বিরক্তি এতটুকুই লাগে। কিন্তু শারীরিক ও মানসিক ভোগান্তি শুরু হয় 36 ঘন্টা জেগে থাকার পর থেকে শুরু হয়। 36 ঘন্টা না ঘুমিয়ে কাটালে কী কী সমস্যা হয় এটি জানার জন্য কয়েকজন স্বেচ্ছাসেবী নিয়ে একটি পরীক্ষা শুরু করা হয়। পরীক্ষার দেখার পর দেখা যায় যে প্রায় সবাই অন্যমনস্ক হয়ে যায়, হাসি ঠাট্টা বিরক্তি রাগ কোনো কিছুতেই তাদের প্রক্রিয়া ছিল না। সেই সঙ্গে তাদের হরমোনের ক্ষরণ কিছুটা পরিবর্তন আসতে শুরু করে, যার ফলে দেহের জৈবিক প্রক্রিয়া প্রভাব পড়তে শুরু করে। অন্যদিকে 48 ঘন্টা না ঘুমিয়ে কাটানোর পর মানুষের সাধারণত আর জেগে থাকতে পারে না। গড়ে 30 থেকে 35 সেকেন্ড পরপর মস্তিষ্কে তীব্রভাবে নিন্দ্রল হয়ে পড়ে, অর্থাৎ ঘুমানো পড়ে যায়। 48 ঘন্টার বেশি জেগে থাকলে প্রতিটি কাজেই বিভ্রান্তি সৃষ্টি হয়, সেই সঙ্গে দেহের জৈবিক পরিবর্তন বেড়ে যেতে পারে রক্তচাপ। এছাড়া কানে কম শোনা ও দৃষ্টিতে কিছু প্রভাবিত হতে পারে। তাহলে চিন্তা করুন, আপনি যদি 72 ঘন্টা জেগে থাকেন তখন কি করতে পারে। 72 ঘন্টা জেগে থাকলে আপনি ঘন ঘন হিলুসিনেট শুরু করতে থাকবে, 2-4টি ভূত প্রেতীয় নজরে আসতে পারে তখন। সেই সঙ্গে দেহের ইন্দ্রিয়গুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করবে এবং মস্তিষ্কের বিকৃতিও করতে পারে। এই সময় থেকে আপনি গুরুতর মানসিক সমস্যাগুলো অনুভব করতে শুরু করবেন। এত কিছুর পরেও টানা 100 ঘন্টা যদি আপনি কোনোভাবে জেগে থাকতে পারেন তখন আপনার শরীরে আসর হতে শুরু করবে। এই দেহের অ্যানেস্থেসাইডোস শুরু হয়, এর ফলে ছোটোখাটো কাটাছিড়া ব্যথা অনুভব করবে। এমনকি আপনার সামনে কেউ আত্মহত্যা করলেও আপনার প্রক্রিয়া আসবে না। একই কারণে আপনার হাত পা ভালোভাবে নাড়াচাড়া করতে পারবেন না এবং মানসিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবেন। আমাদের শরীরে খাওয়ার থেকে ঘুমের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। ক্ষতি নিরাময়, বিপাক প্রক্রিয়া ও রোগ প্রতিরোধে ব্যাহত রাখার জন্য নিয়মিত ঘুম খুবই জরুরি। প্রতিনিয়ত ঘুমানো এবং জেগে ওঠার চক্র আমাদের দেহে কর্টিসল, ইনসুলিন সহ গ্রোথ হরমোনের বৃদ্ধি করে। 1966 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘুম বিশেষজ্ঞ উইলিয়াম ডিমেন্ট একটি গবেষণা শুরু করে। এই পরীক্ষায় রেন্ডি গভর্নর নামের এক স্কুল ছাত্র স্বেচ্ছায় টানা 11 দিন না ঘুমিয়ে থাকে। ওটা ছিল এই পর্যন্ত জেগে থাকার সর্বোচ্চ রেকর্ড। এই পরীক্ষার পরে ছেলেটি ভয়ানক মাত্রায় দীর্ঘদিন হিলুসিনেশনে ভোগে, সেই সঙ্গে অতীতের অনেক ঘটনা সে ভুলে যেতে থাকে এবং আচরণও সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তো বন্ধুরা, আপনি কি বুঝতে পারছেন এখন কতদিন না ঘুমালে আপনার শরীরে কী কী ক্ষতি হতে পারে? তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন,